শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল মিশন 21 লিমিটেড বগুড়া জোনাল কর্তৃক আয়োজিত আজকের এই গ্র্যান্ড স্টার সেলিব্রেশনের সম্মানিত চিফ গেস্ট চিফ ট্রেনার এবং স্পেশাল ট্রেনার এবং দূরদূরান্ত থেকে আগত অনেক ডিস্ট্রিবিউটর ভাই ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছি তারপরেও শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সুস্থ রেখে সুন্দরভাবে আজকের এই সেঞ্চুরি মডেল এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহর দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করি মৃত্যুর বিছানায় শুয়ে যিনি উম্মতের জন্য কেঁদেছিলেন সেই প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমি যারা দায়িত্বে আছেন অডিয়েন্সের তাদের দৃষ্টি আকর্ষণ করছি এখনো হলরুমে অনেকেই কথা বলতিছেন তো প্লিজ আপনারা একটু কি কথা বলা থেকে বিরত থাকব যেহেতু আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো আমি বলবো যে আজকের প্রোগ্রাম আপনারাই পারেন অনেক সুন্দর করতে এবং সাফল্য মণ্ডিত করতে এবং পিছনে অনেক লিডার আছে তারা আস্তে কথা বলেন আমার কথা কি পিছন থেকে শোনা যায় আমরা কি রেডি তো প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে ডিভাইস আছে এটা আমরা একটু চেক করে নিব এটা যেন কখনো বেজে না ওঠে ইয়েস অর নো এই সহযোগিতা আপনাদের কাছ থেকে চাইবো ইনশাআল্লাহ আমি জানি বরাবরের মতো যে প্রোগ্রামগুলো হয় আপনারা যারা ডিস্ট্রিবিউটর আছেন এবং আমাদের যারা নতুন বন্ধু আজকে আসছেন আমাদের এই প্রোগ্রামটা দেখার জন্য আমি প্রত্যেকের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আজকের প্রোগ্রাম এই বগুড়া জোনালের একটা মাইল ফলক হবে ইয়েস অর নো বন্ধুরা তো আমরা কি রেডি তো প্রত্যেকের কাছে মাস্ক আছে আমরা আজকের এই প্রোগ্রাম চলাকালীন কখনো এটা আমরা ফেসবুকে পোস্ট করব না কারণ প্রশাসনিক একটা ঝামেলা আছে আমরা প্রোগ্রাম শেষে বাসায় গিয়ে দরকার হলে আমরা পোস্ট করব ইয়েস অর নো আমরা কি রাজি আছি এবং পুরো প্রোগ্রাম প্রফেশনাল ক্যামেরা দ্বারা পরিচালনা হইতেছে তো আমরা সবাইকে সবাই নিজেকে এমন সুন্দরভাবে এমনভাবে প্রেজেন্টেশন করব এমনভাবে বসে থাকব এগুলো কিন্তু কি একসময় সারা বিশ্বব্যাপী দেখবে ইয়েস অর নো আপনি আমি হয়তো এই পৃথিবীতে থাকব না কিন্তু এই ফেসবুকে অথবা ইউটিউবে এটা কিন্তু কি সারা জীবন থাকবে ইয়েস অর নো এই জন্য আমরা প্রত্যেকে কি করব খুব সুন্দরভাবে আমরা একে অন্যের চেয়ে কথা বলা থেকে বিরত থাকব ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু করব তার আগে আমার পরিচয়টা দিই আমার নাম সোহাগ হাসান বাসা বগুড়া সদরে আমি এই কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং এক্সিকিউটিভ তো এই দুই দিনব্যাপী যে আমাদের এই প্রোগ্রাম চমৎকারভাবে সহযোগিতা প্রত্যাশা করতেছি তো যাই হোক আমরা স্টার্ট ইয়োর ডে উইথ এ পজিটিভ ইতিবাচক ভাবনা দিয়ে দিন শুরু করুন ইতিবাচক চিন্তা ও কাজের মধ্য দিয়ে দিন শুরু করুন আমার দেহের বয়স যাই হোক আমার দেহের পোশাক যাই হোক আমার মনটা আপনাদের মনের মতো ইয়েস অর নো তো যাই হোক
আমরা প্রোগ্রাম শুরু করব। এ পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ রিজাউল করিম। হাফেজ মোহাম্মদ রিজাউল করিম ভাইকে ডাইসে এসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد والسماء والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُبِينٌ صَدَقَ اللَّهُ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলি মারহাবা মারহাবা। ধন্যবাদ হাফেজ মোহাম্মদ রিজাউল করিমকে তার সুরল কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবার জন্য। তো পিছনে এখনও অনেকেই কথা বলতেছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা কথা বলা থেকে কি বিরত থাকব এবং একে অন্যের সাথে কি কথা বলা থেকে বিরত থাকবো। ইয়েস অর নো? আমরা কি রেডি? তো যাই হোক, আমরা আমরা অনেক আন্তরিকভাবে দুঃখিত যে আজকের অডিয়েন্সে এসি বন্ধ আছে, কারণ একটা বিদ্যুৎ গোলযোগের কারণে এটা কিছুক্ষণ বন্ধ থাকবে। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যে একটু কষ্ট করার জন্য, কারণ কি আজকের এই গায়ে ঘাম ঝরে কিন্তু আগামী দিনের বিজয় এনে দিবে। ইয়েস অর নো বন্ধুরা? তো যাই হোক, আমরা কথা বলা থেকে বিরত থাকি প্লিজ। আমরা যদি মনে করি যে এসি চলতেছে তাহলে কিন্তু কি দেখবেন কি আপনি স্বাভাবিক হয়ে গেছেন, আর যদি মনে করেন যে না গরম তাহলে কিন্তু কি এটা আপনাকে আরও বেশি কি প্রভাবিত করবে। ইয়েস অর নো? তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে আপনারা আসছেন এবং প্রত্যেকের কাছে আমাদের যে টিকিটের কুপনটা আছে এটা একটু কষ্ট করে আপনারা একটু হাতে নেবেন, কারণ এখানে যারা অডিয়েন্সে আছে একটু প্রত্যেকেই একটু আমরা কি এই টিকিটটা একটু কি হাতটা একটু কি। তো যাই হোক, ধন্যবাদ।
আমরা বলবো যে নতুন সকাল নতুন আলো নতুন দিন কাটুক ভালো দুঃখকে ভুলে যাই নতুনকে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের যারা নতুন মেহমান আসছে আমাদের এই প্রোগ্রামে আমরা প্রত্যেকেই নতুন বন্ধুদেরকে আমরা করতালি দিয়ে বরণ করে নিতে চাই। প্লিজ তাদের জন্য করতালি প্রত্যাশা করছি। প্লিজ বন্ধুরা সর্বোচ্চ করতালি হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এ পর্যায়ে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করব। তো জাতীয় সঙ্গীত একটা পতাকাকে সম্মান দেওয়ার অর্থই হচ্ছে সেই দেশকে সম্মানিত করা এবং প্রত্যেকটা নাগরিকের এটা কি গর্ব, ইয়েস অর নো? তো আমরা এ পর্যায়ে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন বিলিপিয়ান অ্যাসোসিয়েট শেরপুর টিম। তাদেরকে আমি ডাইসে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি এবং আমরা প্রত্যেকেই দাঁড়িয়ে দেশের প্রতি সম্মান রেখে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করব। প্রত্যেকে আমরা একটু কষ্ট করে উঠে দাঁড়াবো দেশের প্রতি সম্মান রাখার জন্য। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে, বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ধন্যবাদ। আমরা সেই প্রাইমারি স্কুলে ফিরে গেছি, ইয়েস অর নো? তো আমি প্রত্যেকেই চেয়ারে বসে প্রত্যেকের জন্য আরেকবার জোরদার কলতারি প্রত্যাশা করছি। প্লিজ বিজ্ঞান বন্ধুরা থ্যাংক ইউ। তো এ পর্যায়ে আমরা শুভেচ্ছা বক্তব্য শুনব এবং শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের একজন টিচার, যিনি শিক্ষকতা পেশা ঠিক রেখে ওয়াল মিশন 21 কাজ করে যাচ্ছে। আমি বলবো যে শিক্ষক হচ্ছে সমাজ তৈরির কারিগর, ইয়েস অর নো? তো ডাইসে ডেকে নিব জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ অফ ওয়াল মিশন 21। প্লিজ স্যারের জন্য করতালি এবং স্যারকে
ফুল দিয়ে বরণ করে নেবেন। আশরাফ জান্নাত শিমু, প্লিজ কাম টু ডায়েস, স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। প্লিজ বিজ্ঞান বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে দূর দূরান্ত থেকে অনেক লোক আমরা ভোটার জেনারেল অফিসে, হামিদুল ইসলাম জুয়েল, আমাদের টেলার হামিদুল ইসলামের জুয়েল উদ্যোগে উনি কিন্তু বগুড়া জেলার জেনারেল অফিসে তাই স্যার এখানে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে দূর দূরান্ত থেকে আমরা আগত বগুড়া জোনাল অ্যাডমিন হামিদুল ইসলাম জুয়েলের উদ্যোগে আমরা এখানে একত্রিত হয়েছি, এই জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। আজকে সৌভাগ্য আমাদের WM21-এর চেয়ারম্যান আশরাফুল আলম, ইনি আমার বগুড়া কৃতি সন্তান, যে বগুড়ার নিজস্ব জেলায় সে কী করছে, সে জন্মগ্রহণ করছেন। আমাদের সৌভাগ্য এটাই যে আমরা সেই WM21-এর সৈনিক, সেই WM21-এর চেয়ারম্যান সাহেব আমাদের এখানে আগত, এই জন্য ওনার জন্য একটু তালি হওয়া উচিত না? থ্যাংক ইউ। আর একটা সুবর্ণ শুভ সংবাদ, সেটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার উদ্যোগে, অর্থাৎ বেকার সমস্যার সমাধান করার জন্য একজন লোক WM21-এর কর্ণধার মোহাম্মদ জাকির হোসেন ছার, ইনি আমাদের অ্যাডমিন অর্থাৎ WM21-এর ইনি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর, ইনি আমাদের আজকে বগুড়া আগত, এই জন্য ওনার জন্য আমরা কিন্তু একটা শুভেচ্ছা জানছি। যিনি আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে বর্তমান তথ্য প্রযুক্তির উপর, নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপর সারা বাংলাদেশে বেকার সমস্যার সমাধান করার জন্য উনি বিশাল একটা হাল ধরছে, এই জন্য আপনারা যেখানে এখানে যা উপস্থিত আছেন প্রত্যেকেই আপনার 2021-22-23 আপনারা এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য আপনারা অর্থনৈতিক মুক্ত হবেন ইনশাল্লাহ। 2021-22 মধ্যে যারা এখন উপস্থিত আছেন প্রত্যেক মুক্ত হবেন ইনশাল্লাহ। এই জন্য আমরা নেটওয়ার্ক মার্কেটিং এই জিনিসটা কি, এই বিষয়ে আমরা আজকে জানব। চিফ ট্রেনার অর্থাৎ আমাদের যে হামিদুল ইসলাম জুয়েল আছে অ্যাডমিন, উনি আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেবেন। যারা নতুন আছেন, পুরাতন আছেন, তারা একটু মনোযোগ সহকারে এই কনসেপ্টটা দেখবেন, পজিটিভ মাইন্ডে দেখবেন, অনুরোধ পজিটিভ মাইন্ডে দেখবেন। যারা জি পেশায় থাকেন পজিটিভ মাইন্ডে দেখবেন, নেগেটিভ সেন্সে দেখবেন না, পজিটিভ মাইন্ডে দেখবেন। আপনি কোনো প্রশ্ন থাকলে সে অফলাইনের সাথে শেয়ার করবেন, কিন্তু নট নিজের ডিসিশন নিজেই নেবেন, অন্যের ডিসিশন আপনার নিজের ডিসিশন অন্যকে দেবেন না। তাহলে দেখবেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আপনি 2022-23 মধ্যে প্রত্যেকে এখানে কিন্তু অর্থনৈতিক দিকে মুক্তি হবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, কিন্তু অর্থনৈতিকভাবে মুক্তি হয়নি। আমরা মুক্তি পেয়েছি অর্থাৎ স্বাধীনতা পেয়েছি, কিন্তু প্রত্যেকেই সুখে দুঃখে, অর্থাৎ দুঃখের মধ্যে সমস্যার মধ্যে আমরা প্রায়
প্রায় আমরা জড়িত আছি এই হল রুমে যারা আছে উপস্থিত, আসলে তাই না? আমরা প্রত্যেকেই প্রত্যেকেই দুঃখে সমস্যার মধ্যে জড়িত আছি। কিসের জন্য? অর্থনৈতিক সমস্যা। আমরা এই প্ল্যানটা বুঝবো, আজকে সিদ্ধান্ত নিব, দুই বছর তিন বছর। আমি কেন বললাম দুই বছর তিন বছর? 1965 সালের কথা মনে করেন, ওই সময় মানুষ কী করছে? জাহাজে হজ করার জন্য গিয়েছে, যখন প্লেন আবিষ্কার হয়নি। ছয় মাস জাহাজে হজ করছে, কি ছয় মাস গেছে, তারপর হজ করে চলে আসছে। আর যখন প্লেন আবিষ্কার হয়েছে তখন ছয় মাসের রাস্তা ছয় ঘন্টা। বলেন তো কোনটা ভালো? ছয় ঘন্টা। তা আপনারা এই যে নেটওয়ার্ক মার্কেটিং করবেন, এটা হলো ছয় মাসের রাস্তা। আর জাহাজে যাবেন, এটা আপনার হচ্ছে এটা পুরাতন পদ্ধতি, সেই 1965 সালের পদ্ধতি, রাইট? আপনি আজকে এই যে এই হল রুমে উঠছেন, অনেকে লিফটে উঠছেন না, অনেকে সিঁড়িতে উঠে লিফটে উঠছেন। আচ্ছা, 50 তলা একটা বিল্ডিংয়ে যদি উড়েন, আপনি বলেন তো 50 তলা বিল্ডিংয়ে উঠতে এক, অর্থাৎ যদি সিঁড়িতে উড়েন আপনি 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে, কি লাগবে না? আর আপনি যদি ওখানে পাশে লিফট থাকবেন, আপনি সিঁড়িতে উঠবেন না লিফট উঠবেন? লিফটের, ইয়াস। এই যে আপনি পেয়ে গেছেন, এই যে নেটওয়ার্ক মার্কেটিং, ওকে। আমি কি বিষয়টা বুঝতে পারলাম? তা আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যার যার কাছে মোবাইল ফোন আছে, আপনি অল্প সময়ের জন্য আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসতে পারে, আপনার জীবনকে বদলে দিতে পারে, এবং পজিটিভ মাইন্ডে আমাদের কনসেপ্টটা দেখবেন। আজকে আমাদের সেলিব্রিটি অনুষ্ঠান হবে, ওয়ান স্টার, যারা এখানে যারা ওয়ান স্টার হয়েছেন এবং যারা এসি হয়েছেন তাদের জন্য আমরা এখানে সেলিব্রিটি করব। আপনারা আমাদের চেয়ারম্যান, আমাদের কোম্পানির চেয়ারম্যান, আমাদের কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, ইনি এনারা আসে, আপনাদের সুন্দর করে কথা বলবে, এই কথাগুলো শুনব। শোনার পর আপনি সিদ্ধান্ত আপনি নেবেন, নেওয়ার পর আপনি আপনি কাজটা করবেন। তাহলে আপনি যে কাজটা করবেন সেটা তথ্য প্রযুক্তি, অর্থাৎ বর্তমান ডিজিটাল পদ্ধতির উপর কাজ করবেন। তা ডিজিটাল পদ্ধতির উপর কাজ করলে আপনি দ্রুত এখানে অর্থনৈতিক সমস্যার সমাধান আপনাদের প্রত্যেকে এখানে সলভিং হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে সবাই মোবাইল ফোন বন্ধ রেখে আমরা আধা ঘন্টা এক ঘন্টার জন্য আমরা কনসেপ্টটা দেখব, দেখার পর আমরা সিদ্ধান্ত নেব। তাই এই বলে আমি আজকে, অর্থাৎ ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ব্র্যান্ড সেলিব্রিটি যারা আছেন তাদের জন্য, এখানে যারা উপস্থিত আছেন প্রথম সারিতে, এখানে যারা প্রথম সারিতে আসছে, আজকে তারা কী হচ্ছে এই করোনার মধ্যে, তারা অনেক কষ্ট, অনেক দীক্ষায় এবং সরকারি আইন মেনে রেখে আপনারা কাজ করছেন, তারা কিন্তু আজ সেলিব্রিটি। এটা কিন্তু বিশাল পাওনা, তাদের জন্য একটা করে দাঁড়িয়ে দেখুন। আজকে সৌভাগ্যবান ওনারাই যারা এখানে সেলিব্রিটি হচ্ছেন, তারা অনেক কষ্টের বিনিময়ে, অনেক অনেক ত্যাগের বিনিময়ে, সরকারের আইন ফলো করে, সব কিছু করে, তারা কী কিছু আজকে সেলিব্রিটি অনুষ্ঠানে তারা হাজির হয়েছে। আর কোম্পানির তরফ থেকে আমাদের চেয়ারম্যান, আমাদের অর্থাৎ আমাদের চেয়ারম্যান ম্যানেজার ডাইরেক্টর, ওনারা আসে, তাদেরকে কি ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। তো যা হোক, আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আজকের জন্য আমি আপনাদের কাছে বলতেছি, আজকে সেলিব্রিটি অনুষ্ঠান এবং আমাদের যে প্রোগ্রামটা আছে ব্র্যান্ড প্রমোশন, অর্থাৎ আমাদের মোটিভেশনাল ট্রেনিং, এই মোটিভেশনাল ট্রেনিং উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। অনেক অনেক ধন্যবাদ স্যারকে, অনেক দিক নির্দেশনা এবং সুন্দর সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য। তো স্যারের জন্য আর একবার করতালি প্রত্যাশা করছি, প্লিজ বিগেন বন্ধুরা। এ পর্যায়ে ডেকে নিব আমাদের প্রোগ্রামের শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে জনাব মোহাম্মদ জাকারিয়া বাবু, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ অফ ওয়াল মিশন টু ইন্টার্ন। প্লিজ স্যারের জন্য করতালি, প্লিজ বিগেন বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের এমএসটি মোর্শেদ আপা, প্লিজ বিগেন বন্ধুরা। আরেকবার করতালি প্রত্যাশা করছি। পিছনে তালি হচ্ছে না তো? গুড, ভেরি নাইস।
so beautiful. Thank you. Dhonnobad. Assalamu alaikum. এখানে আজকে কিছু সম্মানিত ব্যক্তিদের সম্মান করার জন্য সেলিব্রেশন প্রোগ্রাম। এখানে এখানে আমরা অক্লান্ত পরিশ্রম করে যারা সফল হয়েছেন নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং বাংলাদেশে স্বীকৃতিপ্রাপ্ত একটা কোম্পানির পক্ষ থেকে যে যারা এখানে সফল হয়েছেন এই সফল ব্যক্তিদের আজকে সম্মাননা করা হবে। এই সেলিব্রেশন প্রোগ্রামে সবার উপস্থিতি এবং আমাদের কাঙ্ক্ষিত কোম্পানির জনাব আমাদের কোম্পানির চেয়ারম্যান জনাব আশরাফুল আলম স্যার যার বাড়ি এই বগুড়াতেই, আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তি, আমরাই সেই সৌভাগ্যবান ব্যক্তি যার যে কোম্পানির চেয়ারম্যান এবং তার জেলাতেই বসবাস করে আমরা কাজ করছি, তার জন্য আমি সবার কাছে তালি আশা করছি। ধন্যবাদ ধন্যবাদ আমাদের ম্যানেজিং ডিরেক্টর জনাব জাকির হোসেন স্যার, তার জন্য একটা শুভেচ্ছা করতে আশা করছি। তো আজকে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলতে চাচ্ছি, ঘুমাইয়া কাজা করিতেছেন কাজর, ঘুমাইয়া কাজা করিতেছেন ফজর, এখনও জাগিতেছেন না যখন জোহর, আসর কাটিতেছে আপনার হেলায় খেলায়, আপনি মাগরিবে গিয়া ঠিকই শুনবেন আজান। এই বাংলাদেশে আগামী 22 সালে আপনারা বুঝতে পারবেন ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড এবং মাল্টি লেভেল মার্কেটিং বাংলাদেশে কোন অবস্থানে চলে গেছে। মাত্র 2 বছর অপেক্ষা করেন, আমরা এই বাংলাদেশে দেখিয়ে দিতে চাই মাল্টি লেভেল মার্কেটিং একটা বৈধ কোম্পানি, মাল্টি লেভেল মার্কেটিং একটা বৈধ সিস্টেম, যে সিস্টেম পৃথিবীর ইতিহাসে সব জায়গাতেই পরিপূর্ণভাবে কাজ চলছে। আমেরিকা বলেন, মালয়েশিয়া বলেন এবং বিশ্বের যে কেরাটা বলেন, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে আজ উন্নতির শিখরে একটাই মাত্র কারণ ছিল মাল্টি লেভেল মার্কেটিং। আর আমাদের দেশে মাল্টি লেভেল মার্কেটিংয়ের কথা বললে আপনারা নাক সিঁটকাচ্ছেন, ভাই ভুলে যান, সেদিন আর দূরে নয়, আর মাত্র 2 বছর অপেক্ষা করেন, ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড দেখিয়ে দিবে বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং কাকে বলে। এবং আপনারা দেখতে পারবেন আজকে যারা এই হল রুমে আছেন তারা প্রত্যেকেই 21 সালের মধ্যে 5 স্টার তারা অর্জন করবেন, 22 সালে 23 সালে তারা হজ করবেন এবং এই সকল ডিগলারগুলো এমডি স্যার দিবেন। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য সরকারকে সাপোর্ট দিতে আমরা ICT ডিভিশন নিয়েও কাজ করছি, পাশাপাশি আমরা মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য নগদ আপনার কমিশন নগদ পে উড্ডল নিয়ে আমরা কিন্তু কাজ করছি, যেখানে বিন্দুমাত্র প্রতারণা করার মতো কোনো সুযোগ বা সিস্টেম এখানে নেই। তাই সকলেই আহ্বান জানাচ্ছি, যারা আজকে নতুন এসেছেন তারা আপনাদের লাইফকে যদি পরিবর্তন করতে চান আজকেই ডিসিশন নেবেন যে মাল্টি লেভেল মার্কেটিং কি পারে আপনার লাইফটা কালারফুল করতে। তো তাই থ্যাংক ইউ, আমি আশা করছি আজকের এই এই প্রোগ্রাম আমরা এই প্রোগ্রামে, তবে হ্যাঁ, আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলছি, সেটা হলো যে আজকে আমাদের যে নতুন ভাইরা আসছেন আর যারা আমাদের ডিস্ট্রিবিউটর আসছেন তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, আমি সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে, যে তারিখগুলো আমরা একটু একসাথে দেওয়ার চেষ্টা করব। তাহলে সুন্দর দেখায়, যেহেতু ভিডিও হচ্ছে সারা বিশ্ব দেখবে, এটা যেহেতু গোটা বিশ্ব দেখবে আমরা কিন্তু সেভাবেই দেখাতে চাই। যাই হোক, আজকে আমি সবার উদ্দেশ্যে ধুনটবাসী, ধুনট, শেরপুর, আপনার এখানে জয়পুরহাটেরও ডিস্ট্রিবিউটর বিন্দু আছেন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।